কি ঈদের দিন নাকি? একবার সালামের বহর লেগে গেল। বুঝতে পারছি, বড় কোনো অ্যামাউন্ট লাগবে না বাবা। আমি তো বিয়ে করে ফেলেছি। কি করেছিস? বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছি? কবে, কখন, কোথায়? আর দেন মোহর কত? বাবার নাম কি? কোথায় কোথায় দেখা, আমাকে দেখা। বোমা কই? আর আছে তা কই? সিন্দুকের ভিতরে। সিন্দুকের ভিতরে কি হেয়ালি করছিস? সিন্দুকটা কোথায়? এই যে হৃদয়, এই হৃদয়ের ভিতরে একটা সিন্দুক আছে। আবার যখন ইচ্ছা হয় সিন্দুকটা খুলি, সিন্দুকটা খুলে ওকে দেখি, আবার সিন্দুকটা আটকাই, তালা মেরে বন্ধ করে রাখি। ভালো কথা, সিন্দুকের ভিতরে রেখেছিস, সিন্দুক থেকে একটু বের কর। বাবা হিসেবে আমি তো একটু দেখতে পারি বৌমা। দেখানো যাবে না এইভাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, বুঝলাম। কিন্তু কিভাবে হলো, কি করে সেটা বলবি না? আরে মেথো, মানে মনে কর যে এটা হচ্ছে জন্টি রোডস ক্যাচ। হ্যাঁ, একটা ক্যাচ মিস নাই, বল যত উপরেই যাক না কেন সেই ক্যাচ মিস নাই। খপ করে ধরে ফেলে, খপ করে ধরে ফেলে। ওয়াও, জোশ, বিউটিফুল, অদ্ভুত। আমার যে এত ভালো লেগেছে, আমি একটু কল্পনাও করতে পারিনি যে আমার এত ভালো লাগবে। এই আরে জন্টি রোডস তো ক্রিকেট প্লেয়ার। বুঝতে হবে যে কোনটা তুই করবি এবং কোনটা তুই করবি না, ঠিক আছে? আর সুন্দর সুন্দর আর্টিস্ট এবং হলমার্ক এগুলো আছে না, এইসব কার্ড গ্যালারিতে যে সুন্দর সুন্দর কার্ড সিলেক্ট করবি। এখন প্রচুর কার্ড লাগবে, ঠিক আছে? ওই রুম্পার বাসার সামনে রেখে রে ভাই, এটা তো সেলিম ভাই, 10 নম্বর বিল্ডিং এ থাকে, ফার্স্ট ইয়ারে পড়ে। তাই নাকি ভাই? উদের বাচ্চা ভাই, আমার মনে হয় কি ঠোঁটার লোকে টাঙ্কি মারতে এসে রাখ ভাই। আপনার কাছে না আমার একটা দাবি আছে। কিসের দাবি? মানে ভাবির ছোট বোন রে না, মনের থেকে ভাই কেমন জানি ভালোবাসা ফেলছে ভাই, আমার ভাল লাগে। তাই না? তাই না, মন থেকে তুমি ভালোবেসে ফেলছো। রুম্পাকে? আপনার বউ। টুম্পাকে? আপনার শালি। আমার বউ এবং শালির দিকে যে শালায় চোখ তেলে তাকাবে, ভাজা কাটা খুঁতিতে তার চোখ আমি গালাই দিব, ঠিক আছে? দুটোর প্রতি আমার অধিকার আছে, আমি তাদেরকে দেখাশোনা করে রাখবো, ঠিক আছে? এসব মন্দে ফেলছি, ভালোবেসে ফেলছি, এগুলো হবে না, বুঝতে পারছি? এখন ওই ছেলেটা ওখানে গুডুর গুডুর কি করতেছে যা দেখো তো, যাও টেক কেয়ার করো, যাও। তোমার নাম সেলিম? 10 নম্বর বিল্ডিং এ থাকো। তোমার কুণ্ডলি আমি জানি, দেখছো? হ্যাঁ, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার কি চুলকানি রোগ আছে নাকি? তুমি এবার চুলকাচ্ছ কেন? একদম সিনিয়র ভাই তোমার সাথে কথা বলতেছে, স্ট্রেট হয়ে দাঁড়াবা, সোজা হয়ে কথা বলবা, ঠিক আছে? তাকাও আমার দিকে। তোমার কি ধারণা তুমি সুন্দর বলে পৃথিবীর সব মেয়েকে তুমি জয় করে ফেলতে পারবা? তুমি সুন্দর বলে তুমি সবাইকে কি ভাগায় নিয়ে যেতে পারবা? হ্যাঁ, একটা মানুষের একটাই বিয়ে হয়, একটাই বউ হয়, ঠিক আছে? আমার মতো মানুষের একটাই শালি হয়। তোমার মধ্যে একটা চুরি প্রবণতা আছে, তোমার চেহারে চুরি করতে আসছো, এরকম একটা চুরি চুরি ভাব আছে। তুমি ভুল করছো, এটা শাস্তি তোমাকে দিব। কানে ধরো, ধরো না, কানে সুন্দর করে ধরো। এদিকে তাকাও আমার দিকে, শুনে একটা কথা বলি, মায়ের ধর শাসন টাসন দিয়ে সব কিছু ঠিক করা যায় না, ছোটো ছোটো শাসনে মানুষকে ঠিক করতে হয়, সেটাই করতেছি, ঠিক আছে? এখন তুমি আমাকে সুন্দর করে বলো তো, এবারের বড় মেয়ে রুম্পা আমার কি হয়? বউ। তোমার কি হয়? ভাবি। এবারের ছোট মেয়ে টুম্পা আমার কি হয়? শালি। তোমার কি হয়? ভাবি না, আপু। আপু, ঠিক আছে না? এইভাবে চলে যাও, চলে যাও, চলে সামনে থেকে যাও, পিছিয়ে তাকাবো না, একসাথে যাবো। চোখে চোখে রাখবি, আর এতটা রাত না হলেও পারত, ঠিক আছে? পরে জেদের পাশে যদি কোনো অঘটন ঘটায় ফেলে বেশি রাখো। হ্যাঁ, তুই বেশি রাখো, আমি তো নর্মালি আছি। টুম্পা কেমন আছেন? আর তুমি ওকে চেনো নাকি? তুমি দেখছি সবাইকেই চেনো। জি, আসলে একেবারে থাকলে যেটা হয় আর কি, একটু খোঁজ খবর রাখতে হয়। এই যে এদিকে আসো। আসসালামু আলাইকুম।
খুব হেল্পফুল মানুষ। ওয়ালাইকুম আসসালাম। জি, এতদিন ধরে এখানে আছি, এরকম হেল্পফুল মানুষ দেখিনি। আচ্ছা, খুবই হেল্পফুল মানুষ। জি, বাজেটটা নাও, বাজেটটা নিয়ে ভিতরে রাখো। হ্যাঁ আঙ্কেল, তাহলে আমি আসি। না না, আসবা কি, তুমি আমার বাসায় প্রথম এসেছো। বসো বসো বসো, চা নাস্তার ব্যবস্থা করো। জি জি জি, বসো। লেমন ফ্লেভারের ফ্রেশ সোলাপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোলাপ, হোক না কিছু অন্যরকম। আমার গরমের রুম্পা জানি খুব ভালো প্লেয়ার না, মানে আমি হচ্ছে কি আঙ্কেল, মাঝে মধ্যে তো আমরা এখানে ছেলে পেলে মিলে ক্রিকেট খেলি। আমার আবার প্রতি বলে বলে ছক্কা মারার একটা অভ্যাস, ওই দিন ছক্কা মারলাম, দূর থেকে দেখলাম উনি খপ করে ধরে ফেলছে। ফিটনেস আছে, মানে সেন্স আছে, মানে জন্টি রোডসের মতো। ও তো ছোটবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলে, আমি তো মনে করেছিলাম যে ওকে প্রমিলা ক্রিকেটে দিয়ে দেবো, কিন্তু ওর তো এক এক সময় এক এক দিকে ইন্টারেস্ট। তবে এসব কেন বলছো? আর ও কিন্তু ভালো রান্নাবান্নাও করে, ওর হাতে লেবুর শরবত অমৃত। এই মা, তুই একটা কাজ কর না, রান্নার জন্য তোর স্পেশাল লেবু শরবতটা করে নিয়ে আয় না। যাও করে নিয়ে আসে, আমি খেয়ে যাবো, অসুবিধা নেই। একদম ঠিক কথাটা বলছেন, আমার না লেবু শরবত খেতে ইচ্ছে করছে। তাই? আচ্ছা আঙ্কেল, টয়লেটটা কোন দিকে? টয়লেট এই এদিকে। আমি জানি, গরমের সম্পাশে তো একই রকম। আপনি ঠিকই বলেছেন অমৃত, আপনার হাতে জাদু আছে। টনসিলের সমস্যা, ভুল করেও তোমার আপুকে আইসক্রিম খাওয়াবো না, ঠিক আছে? টনসিলের সমস্যা খাওয়ার দরকার তোমার আর কি? মাঝে মধ্যে আলমগীর ভাইয়ের দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, বিল আমি দিয়ে দিবো। প্রথমত আমরা বাকিতে খাই না, দ্বিতীয়ত টাকা ফুটে না অন্য কাউকে দেখায়, আর রাস্তা দ্বারা এসব তো আমার সব বন্ধ করে, আর লোকজন দেখছে এখান থেকে যান। কত হয়েছে? এই আলমগীর ভাই, আপু আপনার তো মনে হয় কষ্ট হচ্ছে, দেন বাজারটা দেন আগে দিয়ে আসি। আমার কবজি তো জোর আছে, এত জোর দেখতে আর সরেন, রাস্তা থেকে সরেন। আয় ভাই, থ্যাংক ইউ আইসক্রিমের জন্য। ভাই আর কতক্ষণ লাগবো? অনেক সময় তো বয়ে রইলাম। আরে দর তো সাদারা দর দেই। আরে আরে মুছে দে, ঘাম তোমার ঘাম আমার ঘাম, সব মানুষের ঘামের একটা মূল্য আছে, ঠিক আছে? এই দেখো টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। আমার ঘামটা মুছা লাগবো না, আমার ছেড়ে দেন। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, তোমাকে অ্যাডভান্স চার্জ দেওয়া হয়েছে না, তুমি থাকবা এখানে, একটা প্রেম ঘটিত একটা ব্যাপার আছে, তোমার ভাবি আসতেছে, ভাবি রাগ করে আছে, ভাবিকে নিয়ে যাবা, ঠিক আছে? তবে ভাবি আসার সাথে সাথে ছাদা তুলবা, ছাদা দিবা, বলবো যে আমাদের রিক্সাতে, আমার রিক্সাতে সব কিছু ধরনের সার্ভিস আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাবি, রিক্সা দেন। কেন ভাই? কোসে যাবেন?
কোন ভাই? ওকে বড় ভাই দাঁড়া হয়েছে না? কি সমস্যা, কি সমস্যা আপনার? এদিক ওদিক তাকাচ্ছে কেন, আমার দিকে তাকা কথা বলেন, লজ্জা লাগে না? না লজ্জা তো একটু লাগেই। কি করতে চাচ্ছেন আপনি? আপনি কি মনে করেন আমি বুঝি না? কি করছি আমি? আপনার বাজারের ব্যাগ নিয়ে আসুন, আমার বোনকে আইসক্রিম খাওয়ান, এই যে রিক্সা ঠিক করে রাখে, এইসব এইসবের মানে কি আমি বুঝি না? হাসছেন কেন? হাসি বন্ধ বন্ধ করেন, হাসি আমার গা জ্বলে আপনি হাসি, হাসিটা বন্ধ করেন। কবে বিয়ে করছেন আপনি আমাকে? কবে বিয়ে করছেন? কিসের বিয়ে, কিসের বিয়ে আমাকে একটু বুঝায় বলেন। আসলে হয়েছে কি, এটা আসলে ওরা দুজন না খুব ফিল করে, না করি এত বোঝে না, ওরা ফিল করে। আপনার মধ্যে নাকি ওরা ওদের ভাবি দেখতে পায়, মা দেখতে পায়। এতবার না করেছি, এই দুইটা বজ্জার ছেলে না এগুলো ছড়িয়ে দিয়েছে। ওই যে মুছতে বলেছিলাম না, বললাম না কেটে ফেল, কেটে ফেলনি, এই জন্য ছড়িয়ে গেছে। কয়েকটা কথা বলবো, চিল্লাই বলবো না, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে বলছি। আপনাকে দেখতে খুব ভালো ভদ্র ঘরের ভদ্র সন্তান মনে হয়। আপনি এইসব অভদ্র কাজগুলো বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, খুব ভালো হবে, কেন আমার বদনাম হচ্ছে, এটা করে নিন, বুঝতে পেরেছেন? মনে থাকবে আর করবে? না করে দেবো। হ্যাঁ ওদের না করে দেবো, ওকে? শুনছিস? জি। কি বললো? হ্যাঁ, কি অসাধারণ ব্যক্তিত্ব, সে আমাকে কি বলবো? আমি একটা ভদ্র ছেলে, আমি একটা ভদ্র ছেলে, তার মানে কি সে আমাকে ভালোবাসে? তুমি তো আমাদেরকে তো খারাপ বানা দিলা, আমরা তবে দোষী হয়ে গেলাম। দোষী হয়েছিস না, চাপাইছি, কারণ আছে, সবসময় সব কথা সত্য তিতা। আরে বাবা, প্রতিদিন এত কেনাকাটা, কি বাবার পকেট থেকে চুরি করা শুরু করেছিস নাকি? No sister, all credit goes to you. মানে? মানে হচ্ছে তোর জন্য তো রানা ভাইয়ের সাথে আমার সেই খাতির হয়ে গেছে। এলাকার বড় ভাইরা কি করে জানিস, আমাকে উল্টো সালাম দেয়। শোন, সবচেয়ে বড় কথা হচ্ছে তুই কিন্তু অত্র এলাকার ভাবি হয়ে গেছিস। ভাবি হয়ে গেছিস মানে? রানা ভাই তো সব সেটাই বলতেছে, তুই নাকি ওনার বউ। লেমন ফ্লেভারের ফ্রেশ সোলাপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোলা হোক না কিছু অন্যরকম। তোমাদের ভাইয়া আমার ছেলে কই? আঙ্কেল, ভাই তো মনে করেন টেন্ডার জমা দিতে গেছে। ভাই টেন্ডার লয়ে যেই পরিমাণে বিজি আঙ্কেল। টেন্ডার নিয়ে খুব বিজি? অনেক বিজি আঙ্কেল। আচ্ছা, তোমার ভাই মানে আমার ছেলেটা যে বিয়ে শাদী করলো, বউটা কোথা থাকে? না আঙ্কেল, বউর খবর দেওয়া যাবে না, ভাইয়ের পুরাপুরি নিষেধ আছে। আরে দুত্তেরি, তোমার ভাই তো আমার ছেলেও নাকি? বলো বলো, আমি তোমার ভাইয়াকে বলবো না? আরে বাবা হইছে তো, পরিচয় করে দেবা, বলবা যে আমি তোমার ভাইয়ার বাবা। আঙ্কেল আপা প্রচুর ডেয়ারিং, আপা কিন্তু যেকোনো সময় ঘটনা ঘটা দিতে পারে। আমি ম্যানেজ করবো তো, দেখবো, চলো পরিচয় করো। আসো, উনি হচ্ছেন এই রানা ভাইয়ের বাবা। আসসালাম, তুমি
আমাদের সিরাজউদ্দিন মেয়ে না, নতুন এসছো? আরে তোমার বাবা আমার বিশিষ্ট ঘনিষ্ঠ বন্ধু, ওদিন সমিতির মিটিংয়ে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। বাসায় সবাই আছে ভালো? আছে সবাই ভালো, আমার একটু কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, বাসায় সময়। তোমার ছেলে বউ দেখে আসছি, মেয়েটা অসম্ভব সুন্দর, একদম তোমার মতো। বুঝে সিরাজউদ্দিন আছে না, সিরাজউদ্দিনের মেয়ে তো। তোমার ছেলেটা একটু বোকা শোকা কিন্তু মনটা পরিষ্কার, চয়েসটাও একদম সেই রকম, দেখতে পারে ছেলেটা কার। রে দু তিন দিন যাবৎ দেখা নেই, ব্যস্ত না? আসলে নতুন করে টেন্ডার জমা দিলাম তো, তুমি তো জানোই মেলা কাগজপত্র জমা দিতে হবে, আর এখানে কত জনের সাথে কত কীভাবে কী করি, মানে অসম্ভব অবস্থা। তো সব কাগজ জোগাড় করে এই জমা দিতে যাব, আজকে নাকি অফিস বন্ধ করে দিয়েছে, পরে কালকে আবার যে মানে জমা দিতে হবে। ওদের রুচি ভালো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কী মনে করছিস তুই? তুই না বললে আমি বাইর করতে পারবো না? আমার ছেলে কাকে পছন্দ করলো? আব্বা এগুলো কী বলতেছেন, এগুলো আপনার ছেলের সামনে এগুলো কী বলেন, আমার লজ্জা লাগতেছে না? এই লজ্জা লাগার কী রে? বিয়ে শাদি করতে হবে না? তোর মাকে আমি বিয়ে করিনি। হ্যাঁ আমার কি ইচ্ছা করে না একটা জুনিয়র রানাকে নিয়ে আমি খেলাধুলো করি, দাদা হই? এগুলো কী বলতেছ সত্যি, কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে। আবার বিয়ে শাদিটা স্বাভাবিক নিয়ম, লজ্জা পাওয়ার কিছু নেই। আব্বা কী বলতেছেন এগুলো, আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি, আমি তো শুধু সামনে করাই গাছ দেখছি, আপনি পাহাড় পর্বত নন্দিনী সব কিছু টেনে নিয়ে আসতেছে, আমার লজ্জা লাগতেছে না? আমি কিন্তু তোর শ্বশুরকে অনেক আগে থেকেই চিনি, তার সাথে কথাও হয়েছে, বউ মাসের তালাক হলোই, মেয়েটা খুব ভালো সুশীল আছে, আমাকে তিনবার সালাম দিয়েছে, তো ও তো জানে না। না কিছু না, এমনি তোর তো চয়েস আছে, খুবই ভালো খুবই ভালো, বারবার খেলে আমাকে লজ্জা দিচ্ছ, এত লজ্জা পেলে হয়? হ্যাঁ ঠিক আমার মতো হয়েছিস তুই, তোর মাকে আমি যখন বিয়ে করেছি তখন আমিও তোর মতো ছিলাম। মহল্লাবাসীর মধ্যে জানে ভাইয়ের বউ আপনি, আর ভাই হইলো ভাগ্যবান বউ পাইছে, ভাইয়ের ভাগ্য খুবই ভালো। খান মিষ্টিটা খান, মিষ্টিটা খান, মিষ্টিটা খান, গল্পটা খুলে দে। আচ্ছা ঠিক আছে।
তোমার বাবারে খুশি ছিলাম, এটা দিয়ে দিও কল্যাণ সমিতির, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি তার বড় মেয়ে নাকি? বাহ ভালো, ছোটবেলায় দেখছিলাম তোমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা, তুই কোথা থেকে? হ্যাঁ আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। জি ভাই আমি তো বিয়ে করে ফেলছি। হ্যাঁ বিয়ে করে ফেলছি। বিয়ে করছো? জি। কবে? কই জানলাম না তো। পলাই করছি। কারে বিয়ে করলি? এই যে দেখলেন না আমার বউ। তোর বউ? তোর বউ এইটা কই? দাঁত তো দিলি না। কেউ জানো না এমন একটা ভাব করে থাকি যে ও আমার চিনে না, আমি চিনি না। তল তলে বিয়ে করে দিয়েছি। কাহিনি ভালো তো আমাকে কইতি, আমরা ওই আয়োজন টাইজন করে তোর অফিস আসতে মানুষ জানলে সমস্যা আছে বুঝলেন। ও আচ্ছা যাই হোক, ওই অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠান করতাম, কইতি আমারে। লেমন ফ্লেভারের ফ্রেশ সোল আপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সব কিছু। সোল আপ, হোক না কিছু অন্যরকম। বুঝছো সানোয়ার, মহল্লার মধ্যে যতগুলা গাছ আছে সবগুলা গাছের মধ্যে লিখতে হবে আর প্লাস আর, মানে রানা প্লাস বাবি, বুঝছিস তো ব্যাপারটা? এই খুশিতে এটা পাস দে বেটা। এই যে গাছের মধ্যে যে লেখনি, হ্যাঁ এই প্রেম কাহিনীটা পুরো কলোনিবাসী জানতে হবে যে রানা ভাইয়ের বউ রুম্পা আপা। শুধু গাছ না, পাতায় থাকবে, ডালে থাকবে, সব জায়গায় আর প্লাস আর লেখা দিব। এই মফিজ, এই পাতার মধ্যে গেলে আন যাবো, এই ইটটা দিয়ে যদি পাতাতে লিখি পাতা পাতা থাকবো। আসেন এখানে। কি হচ্ছে এগুলো? না মানে ওই গাছের মধ্যে একটু ট্যাটু করলাম আর। ট্যাটু? ট্যাটু গাছে হয়? না মানে একটু আগে আমি কি শুনলাম, প্রত্যেকটা গাছ গাছ লতা পাতা ডানা সবাই কি শুনবে? রানা ভাইয়ের বউকে আর দিয়ে রানা, আর আরেকটা আর দিয়ে আমার নাম রুম্পা? না 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 না, মিথ্যা কথা কস তোর ভাই কই। আগে তো এরকম ছিলাম, এখন দেখি শুকিয়ে গেছি, মানুষজন পাত্তা দেয় না, চাঁদাবাজি অনেক প্রেশার, অনেকে আমার কথা বোঝে না শোনে না, টেন্ডার চাঁদাবাজি সবকিছু মিলিয়ে। তো ওকে লিখছি যে পুরো এলাকায় লিখে দিবি রাফ রানা। তুই একটু ভুল করেছিস, তুই টাফও লিখতে পারতি, টি প্লাস আরও লিখতে পারতি, তাই না? এটা কিন্তু আপনি যে উত্তেজিত হচ্ছেন এটা আসলে ঠিক হচ্ছে না, তাই না? এটা রহিমাও হতে পারে, রূপবানও হতে পারে, অনেক কিছুই হতে পারে।
রহিমা হোক, রূপবান হোক, যেটাই হোক না কেন, সেটা স্পষ্টভাবে লিখবেন। হ্যাঁ, এসব চালাকি আমার সাথে চলবে না। রূপবান রানা, রহিমা রানা, যেটাই হোক ক্লিয়ারলি লিখবেন। এসব রাফরানা টাফরানা আমাকে বুঝাবেন না। আর একবার যদি দেখছি স্পষ্টভাবে লিখে দিবে, আপনি উত্তেজিত হবেন না, ঠিক আছে? এরপরে লিখে দিবে, একদম স্পষ্টভাবে লিখে দিবে, ঠিক আছে? মনে থাকে যেন। আমি জামাই, আমি ব্যালেন্স করবো, ঠিক আছে? যাক বাদ দে, যত যেটি দরকার নাই কেটে ফেল। জি ভাই, কাটতে পারবি? জি ভাই, না ঝামেলা হবে না, মুছে ফেল, কষ্ট হলে মুছে ফেল, ঠিক আছে? এখন প্রোগ্রাম কবে করবো সেই ডেট জানতে চাচ্ছে ভাবি। আচ্ছা বল, এই বলছিল মাসুদ সাহেব নাকি, মানে তার ছেলে রানা না কি নাম, তার সাথে তোকে বিয়ে দিয়েছি, কি আজব ব্যাপার। আমাদেরকে পেন দিচ্ছেন তো, আপনার পেনটা আমি দেখবো। হ্যাঁ, আর খবরদার খবরদার
আমাকে যখন কেউ দেখতে আসবে উল্টা পাল্টা কথা বলে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে হয় আপনি মরবেন না হলে আমি মরব। মনে থাকছো? আপনি কি এলিজিবল করছেন? আমি না, কেন? এই যে মুরব্বীরা আমাদেরকে বারান্দায় এসে আলাদাভাবে কথা বলার জন্য বললো, এই জন্যই বলছি। একদমই না। আর দেখেন এটাই কিন্তু রিয়ালিটি। আর এটা 97 না যে একজন আরেকজনের বায়োটপিক দেখলাম বা ছবি দেখলাম আর রাজি হয়ে। আমি জানি এখন বিয়ের জন্য অনেক কিছুই প্রয়োজন, একজন আরেকজনকে জানা, বোঝা। আমি এটাও জানি এই সময়টাতে অনেক মানুষের মনে অনেক কিছুই থাকে, অনেক ধরনের প্রশ্ন। আপনার নিশ্চয় আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমারও আছে আপনাকে নিয়ে। আমি এটাও জানি আপনি কি জিজ্ঞেস করতে চান, আমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। আপনি জিজ্ঞেস করার আগে আমি বলে দিই আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বাট হ্যাঁ, একটা মেয়ের পিছনে অনেকগুলো ছেলে ঘুরবে এটাই তো স্বাভাবিক না? আমার পিছনে ঘুরেছে কিন্তু কখনো পাত্তা পায়নি। লেমন ফ্লেভারের ফ্রেশ সোল আপে হঠাৎ কাঁচা আমের স্বাদ অন্যরকম করে দেবে সবকিছু। সোল আপ, হোক না কিছু অন্যরকম। ইভেন এমনও হয়েছে এলাকাতে আমাকে একজন নিজের বউ হিসেবে দাবি করেছেন কিন্তু সেও কখনো পাত্তা পায়নি, ইনফ্যাক্ট পাবেও না। আপনার কি কখনোই অ্যাফেয়ার ছিল না? অফেয়ার বলতে আপনি কি বলছেন আমি ঠিক জানি না, কিন্তু একটা মানুষের লাইফে অফেয়ার থাকবে এটা কি স্বাভাবিক না? আর ধরুন আমি যদি আপনাকে বলি আমার সে পাঁচটা অফেয়ার ছিল বাট এখন নেই, তা আপনি কি আমাকে বিয়ে করবেন না? না না, মানে আজকালকার জামানায় তো মেয়েদেরকে বিশ্বাস করাই দায়। না না, আমি আপনাকে বলছি না। যদি জামাই ছাড়াও যদি মনে কর বাবিরে আনতে যাই তাহলে পেদানি খামো আবার। আচ্ছা হুন, আমার তো দাওয়াত দিছে বাবু, তোরে দিছে কি? আচ্ছা না, যাবো না, থাক যাবো। আমার বিয়ের কার্ড, কার্ড দিতে আসলাম। আসবেন অবশ্যই, অনেক ভালো খাবারের ব্যবস্থা আছে আর কাচ্ছি তো খান নিশ্চয়ই না? কাচ্ছি থাকবে, সাদা ভাত থাকবে, ওরহানি কোল্ড ড্রিঙ্ক সবকিছু থাকবে। পরিবার বলব আপনার তো বউ নেই, আঙ্কালকে নিয়ে আসবে, কিন্তু আসবেন অবশ্যই, আমি আসি।
আসছেন, বাসায় তো আসলেন। তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর সব কথা তো সব জায়গায় বলা যায় না, তাই এখানে ডেকেছি। মানে কোনো প্রবলেম হয়েছে? কিছু হয়েছে জানো না, না তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমাদের কাছে অনেক কিছু গোপন করেছো। কি গোপন করেছে? ও এখন কিছুই বুঝতে পারছো না, কি মনে করেছো কিছুই জানবো না। আচ্ছা ম্যানেজ ম্যানেজ তো এমন না যে হুট করে বিয়ে করে ফেললাম, আমি সব কিছু শুনেছি তোমার সঙ্গে। তুমি এক বছর আগে বিয়ে করেছিলে, দুই মাস আগে ডিভোর্স, এবং ওই ছেলের নাম রানা, ও এই কলোনিতে থাকে। দেখুন আমি ওনার কথা আপনাকে, আমি জানি কেন বিয়ে করেছিলে সেটাও জানতে পেরেছি। টাকার জন্য তো 20 লাখ টাকা দিনমহর নিয়েছিলে, তাই তো? বাপ বেটি মিলে ব্যবসা শুরু করেছে। ছি, চুপ থাকেন আর একটা কথা বলবেন না। মানে বলেই যাচ্ছেন কিছু না বুঝে। ব্রেকআপ করতেছেন আপনার সাথে আমি, আমি এই বিয়েটা ভাবছি। হ্যাঁ আপনার মতো বোকাকে আমি বিয়েও করতে চাই না, যার কোনো মেয়ের প্রতি কোনো বিশ্বাস নাই, কোনো কিছু জানার আগ্রহ নাই, মানুষের কথা শুনেছেন এখানে ঢ্যাং করে চলে আসছেন আমাকে কথা শোনানোর জন্য। সত্যি কথা তো আমাকে জিজ্ঞেস করেছেন, বড় সুযোগটা দিয়েছেন। আপনি বিয়ে ভাঙবেন, আমি ভাঙছি, গিয়ে আপনার মা বাপকে বলে দেন। আপনি কি আমার এখানে আসছেন হলুদের কাট দিতে? আপনি মানুষটা না খুবই অদ্ভুত, মানে অন্য 10 জন যা করে আপনি কিন্তু তা করেনই না। এই যে কিছুদিন আগে আমি আপনাকে আমার বিয়ের কার্ডটা দিয়ে গেলাম, আপনি কিন্তু আমাকে দেখতেও চাইলেন না, আমার খোঁজ খবরও নিলেন না, বাসার আশেপাশে ঘুরঘুরো করলেন না কেন? দেখুন আপনার বিয়ের কার্ড আমি খুলে দেখিনি, ঠিক আছে? আমি ওইসব মানুষদের মতো না, আমার পছন্দ হয়নি, আপনি যাওয়ার সাথে সাথে ওইটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আমি দেখিনি। আর আপনার বিয়েতে আমি কেন যাব? আমার বউ, আমার বউয়ের বিয়েতে আমি যাব? দেখুন একটা কথা বলি, আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলেও আমি আপনাকে আমার বউ মানি, তার মানে এই না যে আমি আপনাকে বললেন কিছু তো আমার মাথা ঢুকলো না। এই আপনি কি বোকা নাকি গাধা নাকি কি একটু বলেন তো, মানে এটা কি বললেন? আমি অন্য কাউকে বিয়ে করলাম আমি আপনার বউ হব? জি পুরো এলাকায় মাইকিং করে বেড়াইছেন আমি আপনার বউ, কিন্তু উচিত কাজটা আপনি করতে পারেন না। কেন আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন না যে আমি আপনাকে পছন্দ করি কিনা, আমি আপনার বউ হতে চাই কিনা, আমি আপনার ব্যাপারে কি ভাবি? পারতেন না জিজ্ঞেস করতে? করছেন না, তা কেন করবেন? আপনি তো ঘুরে পেঁচে কাজ করবেন। এটা তো আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার তো এটা ভুল হয়ে গেছে, এটা বাই মিস্টেক, এটা ভুল করে ফেলছি, এটা তো প্রয়োজনীয় কথা, এটা তো আমার জিজ্ঞেস করা। আপনি তো ঘুরে পেঁচে কাজ করবেন, আর আপনি তো সবকিছু জানেন, নাকি জেনেও না জানার ভাব করছেন? আমি কি জানবো? আপনি বাবা আপনাকে কিছু বলেনি? না বাবা তো আমাকে কোনো কিছু বলেনি। আপনি যে মাইকিং করে বেড়াচ্ছেন যে আমি আপনার বউ, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো আসলে আমার বিয়ে হচ্ছে না। আপনার বাবা আর আমার বাবা পূর্ব পরিচিত, তারা এই সব কিছু দেখেছে এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে আপনার সাথে বিয়ে দিবে। আপনি নাকি ছেলে ভালো, তাই নাকি? আসসালামু আলাইকুম সিরাজ ভাই, ভালো আছেন না? আপনার মেয়ে তো আমার বাড়ি এসে পুরো তোলপাড় করে ফেলছে। কি বলছেন, আমার মেয়ে আপনার বাসায় কি করে? আরে কি আর করবে, আপনার মেয়ে তো বিয়ের আগে আমার ছেলের উপরে চটপাট শুরু করেছে। আমিও হ্যাপি যে এইরকম একটা টাইট মেয়ে দরকার যে আমার ছেলেকে সোজা লাইনে নিয়ে আসবে। শুনেন একটা কথা বলি ভাই, এসব ব্যাপারে তাওয়া গরম থাকতে থাকতে রুটিটা সেকে ফেলা ভালো। এখন শুধু আমার সম্মতির অপেক্ষা, এখন আপনি আমাকে বলেন আমি কি বলবো, আমি আপনার বউ হতে চাই? কে আশ্চর্য, আমি প্রশ্ন করলাম আপনি হাসছেন কেন? যেই হাসিটা না আমার গা জ্বলে, এটা দেখলে আমার গা জ্বলে। এটা বলে দিবেন, সহজ বিষয়, সহজ না, অন্য কোথাও তো আপনার বিয়ে হচ্ছে না, আর আপনি তো আমার বউ, আমার একমাত্র বউ।